আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আমি আবারও আপনাদের মাঝে ফিরে এসেছি কম্পিউটারের স্পিড বাড়ানোর আরও একটি নতুন টিপস নিয়ে ইতিমধ্যে কম্পিউটারের স্পিড বাড়ানোর জন্য এর আগে আরও দুইটি ভিডিও আমি আপলোড করেছি যারা এখনও দেখেননি তারা রেস্ক্রিপশন বক্স থেকে লিংকে গিয়ে দেখে নিতে পারেন তো বন্ধুরা কথা না বাড়িয়ে চলুন আমরা মূল ভিডিওতে ফিরে যাই হ্যাঁ মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করতে ভুলবেন না আর এই ভিডিওটি যদি আপনারা আপনাদের বিন্দুমাত্র ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে অবশ্যই ভুলবেন না তো বন্ধুরা চলুন আমরা মূল ভিডিওতে ফিরে যাই আজকের ভিডিওটি ছিল কম্পিউটার স্পিড বাড়ানোর টিপস নাম্বার থ্রি তো আমরা স্পিড বাড়ানোর জন্য প্রথমেই এর আগে আরো দুইটি ভিডিও দেখেছি রান অপশানে গিয়ে কী করে টেম্পোরারি ফাইল ডিলিট করতে হয় এবং কী করে রিফ্রেশ বাটন সামনে কম্পিউটারের সামনে আনতে হয় ডেস্কটপ এটা আমরা আগেই দেখেছি তো এখন আমরা স্টার্ট বাটনের সার্চ বক্সে যাবো ওই যে এইখানে স্টার্ট বাটনের সার্চ বক্সে গিয়ে লিখবো ডিফ্রাগমেন্ট অ্যান্ড অপটোমাইজ দেখুন আমি ডি লিখতেই ডিফ্র্যাগমেন্ট অ্যান্ড অপ্টোমাইজ অপশান ড্রাইভারটা চলে এসেছে এবং ওখানে গিয়ে আমরা এখানে ক্লিক করবো দেন দেখুন এটা সবার পিছিতেই আসবে আমার এখানে আসছে অপ্টোমাইজড ড্রাইভারস যারা উইন্ডোজ সেভেন ব্যবহার করেন তাদের এখানে আসবে যেহেতু এটা ওল্ড ভার্সন ডিফ্রাগমেন্ট লেখাটা থাকবে ডিফ্রাগমেন্ট আমার এখানে অপটোমাইজ ড্রাইভার আপনি স্পিড বানানোর জন্য এখানে কি আছে মানে কী আদান প্রদান করছেন সি ড্রাইভ থেকে ডি ড্রাইভে ডি ড্রাইভ থেকে ই ড্রাইভে যা নিছেন এতে করে আপনার কম্পিউটারের স্পিড অনেকটা কমে যায় তাই এখানে কারেন্ট স্ট্যাটাস ওকে টু পার্সেন্ট ফ্রিগমেন্ট এটা আমি দেখলাম এখানে জিরো পার্সেন্ট আছে আমরা এটা প্রথমে অ্যানালাইজ করব এই দেখুন অ্যানালাইজ হচ্ছে প্রত্যেকটি একশো 100% অ্যানালাইজ করে তারপর আমরা অ্যানালাইস শেষ হয়ে যাওয়ার পর আমরা এটাকে অপটিমাইজ করবো এবং প্রত্যেকটা ড্রাইভ এভাবে অ্যানালাইজ করে অ্যানালাইজ করে অপটিমাইজ করবো এবং আপনি চাইলে এটা অটো দিয়ে রাখতে পারেন আপনি মান্থলি করেন বা ইয়ার বা ওই উইকলি করেন যেভাবে সেভাবে এখানে দেখুন একটা অপশান আছে যে শিডিউল্ড অপটোমাইজেশান শিডিউল্ড অপটোমাইজেশানস এখান থেকে আপনি চেক টার্ন অন করে দিলেই এটা দেখুন রান এজ এ শিডিউল রিকমেন্ডেড উইকলি মান্থলি ডেইলি আমি উইকলি দিয়ে রাখলাম ওকে আমার এটা অন করেছি এখন অটো হবে আর এটা হলে কী হয় আপনার যে পিসি থেকে যে আদান প্রদান যা হয়েছে এতদিন তা একসাথে অপটোমাইজ হয়ে যায় এবং অ্যানালাইজ হয়ে যাওয়ার পরে আপনার পিসির গতি অনেকটাই বেড়ে যায় এবং খুব তাড়াতাড়ি কাজ করে পিসি এবং দেন ক্লোজ আমার এটা এখন উইকলিভাবে হবে প্রতি সপ্তাহে হবে একবার এটা অটোমেটিক হবে অটো অটো শিডিউল হবে তো ক্লোজ করে দিলাম আমি এটা তো বন্ধুরা এই ছিল আজকের আমার ভিডিও টিউটোরিয়াল আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে বিন্দুমাত্র ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে অবশ্যই ভুলবেন না তো বন্ধুরা ধন্যবাদ পরের ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল খুদা হাফেজ